আশা করি সকলেই ভালো রয়েছেন। আমরা যারা ব্যাংকে আমানতকারী বা ডিপোজিটধারী রয়েছি, ব্যাংকে টাকা রাখছি, এই টাকার উপর ভিত্তি করে আবারও এক শ্রেণীর কর বাড়ানো হচ্ছে। যাদের টিন সার্টিফিকেট রয়েছে বা নাই, তাদের প্রত্যেকের কাছ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এটা কিন্তু পরিশোধ করতেই হয়। যারা বাজেট তৈরির কাজে নিয়োজিত থাকে, তারা আসলে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত বা উচ্চ শ্রেণীর বা এলিট শ্রেণীর বলতে কাদের বোঝায়, এটি সত্যি আমার মনের মধ্যে প্রশ্ন একটু হলেও দানা বাঁধছে বর্তমান সময়ে। কথা বলছি আবগারি শুল্ক নিয়ে। যারা ব্যাংকে লেনদেন করি বা ডিপোজিটধারী রয়েছি, তারা কিন্তু আমরা সকলেই জানি আমাদের প্রত্যেক বছরেই কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ লেনদেন বা ডিপোজিটের উপর ভিত্তি করে আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি প্রদান করতে হয়। NBR সূত্র বলছে, যাদের ব্যাংকে লেনদেন 1 লক্ষ টাকা পর্যন্ত থাকে একটা বছরে বা 1 লক্ষের মধ্যে থাকে ডিপোজিট, সেক্ষেত্রে কোনো ধরনের আবগারি শুল্ক দিতে হয় না। তবে 1 লক্ষ 1 থেকে 5 লক্ষের মধ্যে লেনদেন বা ডিপোজিট থাকলে মিনিমাম 150 আবগারি শুল্ক কিন্তু কেটে নিয়ে থাকে গভর্নমেন্ট। 5 লক্ষ 1 থেকে 10 লক্ষের মধ্যে লেনদেন বা ডিপোজিট থাকলে আবগারি শুল্ক অবশ্যই গুনতে হয় এবং গভর্নমেন্ট কেটে নিয়ে থাকে 500 টাকা। আর যদি 10 লক্ষ 1 থেকে 50 লক্ষের মধ্যে আপনার লেনদেন থাকে, তাহলে কিন্তু অবশ্যই এই নতুন অর্থবছর থেকে আপনাকে গুনতে হতে পারে সর্বোচ্চ 3000 টাকা। যদিও পূর্ববর্তী কয়েকটা অর্থবছরে আপনার 10 লক্ষ থেকে 1 কোটির মধ্যে একটা স্ল্যাব ছিল, সেটা সর্বোচ্চ 3000, কিন্তু এবার সেই স্ল্যাবটা কিন্তু তুলে দেওয়া হতে পারে। NBR সূত্র এটাই কিন্তু জানাচ্ছে। এর পাশাপাশি 50 লক্ষ 1 থেকে যদি 1 কোটির মধ্যে আপনার ব্যাংকের ডিপোজিট থাকে বা লেনদেন থাকে একটা বছরে, তাহলে গুনতে হবে আবগারি শুল্ক 5000 টাকা। 1 কোটি 1 থেকে 5 কোটির মধ্যে যদি আপনার একটা বছরে লেনদেন বা ডিপোজিট থাকে, তাহলে আপনাকে মিনিমাম গুনতে হবে 18000 টাকা। 5 কোটি 1 থেকে 10 কোটির মধ্যে যদি আপনার লেনদেন বা ডিপোজিট থাকে, তাহলে গুনতে হবে অলমোস্ট 50000 টাকা আবগারি শুল্ক। আর যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন বা ডিপোজিট একটা বছরে 10 কোটির উপর থাকে, তাহলে গুনতে হবে অলমোস্ট 70000 টাকা। সেই জন্যই প্রথমে বলতেছিলাম, যারা বাজেট তৈরির কাজে নিয়োজিত থাকে, বর্তমান সময় বিবেচনায় 50 লক্ষ টাকা কিন্তু তেমন কিছুই না। মানে মূল্যস্ফীতি যে হারে বেড়েছে, এটাকে যদি আপনি চিন্তা করে থাকেন, সেক্ষেত্রে আবগারি শুল্কের স্ল্যাব এখানে কখনোই বসানো উচিত নয় বলে আমি মনে করছি। আর যদি বসিয়েও থাকে NBR, সেক্ষেত্রে কিন্তু বাজেট প্রস্তাবনা বিবেচনায় এটি অনেকটাই কমে নিয়ে আসা উচিত। 50 লক্ষ 1 থেকে 1 কোটির মধ্যে হয়তোবা একটা আবগারি শুল্কের স্ল্যাব বসানো যেতে পারে, তবে 50 লক্ষের মধ্যে আবগারি শুল্কের স্ল্যাব বাড়ানোর কখনোই আমি বলতে পারেন যে একমত পোষণ করছি না। তবে এটি বর্তমান সময়ে প্রস্তাবনা চলছে। তো সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে NBRও জানতে পারে যে সাধারণ মানুষজন যারা চাই, তারা কিন্তু হচ্ছে 50 লক্ষের মধ্যে আবগারি শুল্ক যাতে বেশি না হয় বা আবগারি শুল্কের স্ল্যাব যেন না বসানো হয়। তো এ বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান সেটাও ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না।